কে হতে যাচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, এ নিয়ে বছরের শুরু থেকেই বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন। সংবিধানের 50-এর 2 ধারা মতে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে পারবেন না, আর তা হতে হলে করতে হবে সংবিধান সংশোধন, যা করা হবে না বলে আগেই নিশ্চিত করেছেন আইনমন্ত্রী। 2023 সালের 4 জানুয়ারির 11:33 পর্যন্ত সরকারের সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা নাই। নির্ধারিত সময়ে মহামান্য রাষ্ট্রপতির নির্বাচন হবে এবং যেহেতু উনি 2 টার্ম থেকেছেন এবং সংবিধান অনুযায়ী উনি আরেক টার্ম বেশি থাকতে পারেন না, আমরা ইনশাল্লাহ নতুন রাষ্ট্রপতি দেব। সংবিধানের 48-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে 90 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান শেষ করতে হবে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য হতে হয় না, তবে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন প্রস্তাবক এবং একজন সমর্থক লাগে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি। জাতীয় সংসদে সংরক্ষিত আসনসহ মোট আসন সংখ্যা 350, যার মধ্যে আওয়ামী লীগের 302, জাতীয় পার্টির 26, বিএনপির 7 পদত্যাগ করায় তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। এছাড়া গণফোরাম ও স্বতন্ত্রদের প্রার্থী দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদে এরই মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। যাদের নাম আলোচনায় উঠে এসেছে তারা হলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে নিজেকে অযোগ্য হিসেবে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি কে হবেন তা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করবেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা যেখানে যা যার সঙ্গে করার দরকার তিনি করছেন। তিনি যথার্থ ব্যক্তি যিনি যার উপরে দায়িত্ব অর্পিত, যিনি সংসদ নেতা, যেই সংসদে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, তো সংসদ নেতা নিজেই আলাপ আলোচনা করছেন। এখন সিদ্ধান্ত কী হবে এটা যখন সিদ্ধান্ত নিতে হবে তখন জানতে পারবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।